আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি টু লার্ন এ। আজকে আমরা ম্যাথের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। এটি কারো কাছে অনেক ইন্টারেস্টিং, আবার কারো কারো কাছে অনেক বেশি বোরিং। আজকে আমরা সম্ভাব্যতা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, আজকে আমরা সম্ভাব্যতাটা একটু অন্য ওয়েতে পড়বো, যাতে তোমাদের কাছে এটা আর অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়। আমার মনে হয় আমরা কম বেশি লুডো খেলার সাথে সবাই পরিচিত, কি তাই না? তো আমরা যখন লুডো বোর্ডে একটা ডাইস, দ্যাট ইজ ছক্কা থ্রো করি, তখন আমরা মনে মনে কি বলি বলতো? আল্লাহ প্লিজ যেন ছয়টা উঠে যায়। তো সবসময় কি ছয় উঠে? সবসময় কিন্তু ছয় উঠে না, ছয় উঠতেও পারে অথবা ছয় নাও উঠতে পারে। ছয় ওঠা বা না ওঠার যে সম্ভাবনা, তাকে আমরা বলছি সম্ভাব্যতা। তো চলো আর একটু ডিফারেন্ট ওয়েতে এটাকে ব্যাখ্যা করি, দ্যাট ইজ একটা ঘটনা ঘটা বা না ঘটার যে সম্ভাবনা, তাকে আমরা বলছি সম্ভাব্যতা। সম্ভাব্যতাকে একটা ইকুয়েশন দ্বারা এক্সপ্রেস করা যায়, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। আমি যদি অনুকূল ঘটনাকে আমার ভাষায় বলতে চাই, তাহলে আমি বলবো আমি যা চাই তাই আমার অনুকূল ঘটনা। কিছুক্ষণের মাঝে এক্সাম্পলস এর মধ্য দিয়ে তোমাদের কাছে এটি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা আমাদের সেকেন্ড পয়েন্টে চলে যাচ্ছি। আমরা যদি কখনো এবং ইউজ করি, তাহলে সেখানে আমরা গুণ সাইন ইউজ করব। আমরা যদি কখনো অথবা ইউজ করি, তাহলে সেখানে আমরা প্লাস সাইন ইউজ করব। লাস্টলি, সম্ভাব্যতার মান জিরো এবং ওয়ান হতে পারে। জিরো থেকে ওয়ান এর মধ্যে যে কোনো ফ্র্যাকশন নাম্বার, দ্যাট ইজ ভগ্নাংশ সংখ্যাকে নিতে পারে, কিন্তু কখনোই এটির মান জিরো এর নিচে, দ্যাট ইজ নেগেটিভ নাম্বার, অথবা একের চেয়ে বেশি হতে পারে না। সম্ভাব্যতায় আসলে অনেক টাইপস এর ম্যাথস আছে। আজকে আমরা যে টাইপস এর ম্যাথস গুলো দেখব, সেটির নাম আমরা দিয়েছি বল উত্তোলন, দ্যাট ইজ পিকিং অফ দ্য বলস। তো চলো বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। তোমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছ। এই বক্সে রয়েছে চারটি হলুদ বল, তিনটি কমলা বল এবং দুইটি নীল বল। তো আমি তোমাদেরকে বললাম যে এখান থেকে তোমরা বল তুলে নাও। তো তোমরা এটা বিভিন্ন ভাবে করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক যে আমরা কতভাবে এই বক্স থেকে বলগুলো তুলতে পারি। প্রথমে আমরা দুটো একই রঙের বল তুলে নিচ্ছি। সেকেন্ডলি, আমরা দুটো ভিন্ন রঙের বল তুলে নিচ্ছি। যেহেতু এখানে আমরা একই সাথে দুটো বল তুলে নিচ্ছি, তো এটিকে আমরা বলছি একসাথে বল তোলা। এটি আমাদের ক্যাটাগরি ওয়ান। এখন আমরা একটি করে বল তুলে নিচ্ছি, তো এটিকে আমরা বলছি একের পর এক বল তোলা। এটি আমাদের ক্যাটাগরি নাম্বার টু। একের পর এক বল তোলাকে দুটো কেসে ভাগ করা যায়। কেস নাম্বার ওয়ান, আমি একটি বল তুলে নিলাম, বলটি পুনরায় আমি আবার বক্সে রেখে দিলাম এবং তারপর আরেকটি বল তুলে নিলাম। এটিকে আমরা বলবো প্রতিস্থাপন করে বল তোলা, দ্যাট ইজ একটি বল তুলে নেওয়ার পর সেটিকে রেখে দিয়ে আবার আরেকটি বল তুলে নেওয়াকে আমরা বলছি প্রতিস্থাপন করে বল তোলা। কেস নাম্বার টু, আমি একটি বল তুলে নিলাম, সেটিকে পুনরায় বক্সে রেখে না দিয়ে আমি আরো একটি বল তুলে নিলাম। এটিকে আমরা বলবো প্রতিস্থাপন না করে বল তোলা, দ্যাট ইজ আমি একটি বলকে তুলে নেওয়ার পর সেটিকে পুনরায় বক্সে না রেখে যদি আবার আমি আরেকটি বলকে তুলে নিই, তাহলে সেটিকে আমরা বলছি প্রতিস্থাপন না করে বল তোলা। ক্যাটাগরি নাম্বার থ্রি, আমাদেরকে দুটো বক্স দেওয়া আছে, সেখান থেকে আমরা একটি বক্স চুজ করে নিলাম এবং তারপর সেখান থেকে আমরা বল তোলা স্টার্ট করলাম। সো এটিকে আমরা বলবো বক্স সিলেক্ট করে বল তোলা। সো তোমরা বুঝতেই পারছো, বল উত্তোলন যে টাইপটা আছে সেটি আমাদের অনেকগুলো সাব টাইপে বিভক্ত। যেমন একসাথে বল তোলা, একের পর এক বল তোলা, একের পর এক বল তোলা আবার দুটো সাব ক্যাটাগরিতে বিভক্ত। এক নাম্বার প্রতিস্থাপন না করে বল তোলা, দুই নাম্বার প্রতিস্থাপন করে বল তোলা। এরপর চলে যাচ্ছি স্থানান্তর পদ্ধতির মাধ্যমে বল তোলা এবং বক্স সিলেকশনের মাধ্যমে বল উত্তোলন। আজকের ভিডিওতে আমরা একসাথে বল উত্তোলনের যে ম্যাথস গুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। সম্ভাব্যতার ইকুয়েশনটি তো আমরা আগেই দেখে নিয়েছি,
সো আমরা জানি যে সম্ভাব্যতা ইকুয়াল টু আমরা লিখতে পারি অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। এবং আমরা জানি যে আমরা যদি অনুকূল ঘটনাকে নিজেদের মতো প্রকাশ করতে চাই তাহলে বলতে পারি আমি যা চাই তাই হচ্ছে অনুকূল ঘটনা। সো তোমরা এখন একটি বক্স দেখতে পাচ্ছ, এই বক্সে পাঁচটি বল আছে। সো আমি বললাম যে এই পাঁচটি বল থেকে আমি দুটো বল চাই, সো এটিকে আমরা লিখতে পারি এভাবে 5C2 আকারে। এখানে তোমরা যে সিটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি কম্বিনেশন, দ্যাট ইজ সমাবেশ। বিন্যাস এবং সমাবেশ সম্পর্কিত ম্যাথে একটি চ্যাপ্টারই আছে, সো আমরা যখন বিন্যাস এবং সমাবেশ নিয়ে আলোচনা করব তখন আমরা সি দ্যাট ইজ কম্বিনেশন সম্পর্কে খুব ভালোভাবে ডিটেলসে জেনে নেব। আজকে শুধু আমরা দেখব যে এই 5C2 এর মানটা কিভাবে নির্ণয় করতে হয়, কজ সম্ভাব্যতায় এটি অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কয়টি বল চাচ্ছি এটিকে আমরা সি এর সাবস্ক্রিপ্ট হিসেবে লিখেছি, দ্যাট ইজ সি এর নিচে লিখেছি ডান দিকে, এবং মোট কতটি বল আছে আমার সেটিকে আমরা সি এর সুপারস্ক্রিপ্ট হিসেবে লিখেছি, দ্যাট ইজ সি এর বাম দিকে লিখেছি। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা 5C2 এর মানটা বের করতে পারি। এটি আমরা দুভাবে বের করতে পারি, ফার্স্ট ওয়ান হ্যান্ড ক্যালকুলেশন মেথড, এটি আমরা দেখব বিন্যাস এবং সমাবেশ চ্যাপ্টারটি যখন আমরা পড়ব তখন। সেকেন্ড ওয়ান আমরা ক্যালকুলেটর ইউজ করেও এর মানটা বের করতে পারি। সো চলো দেখে নেওয়া যাক যে ক্যালকুলেটর ইউজ করে আমরা এর মানটা কিভাবে বের করতে পারবো। সো ফার্স্টে আমরা 5 প্রেস করব, তারপর আমরা শিফট এবং ভাগ যে সাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটিকে প্রেস করব। এখানে যে ভাগ সাইন দেখা যাচ্ছে এর উপরে ছোট করে দেখো NCR লেখা আছে, এটাই নর্মালি আমাদের কম্বিনেশন দ্যাট ইজ সমাবেশ প্রকাশ করে। সো তারপরে আমরা 2 প্রেস করব, দেন আমরা ইকুয়াল টু প্রেস করব, তাহলে আমরা আমাদের অ্যান্সারটি পেয়ে যাব। সো ক্যালকুলেটর আর ক্যালকুলেশন মেথডটা চলো আরেকবার দেখে নেওয়া যাক। ফার্স্টে আমরা 5 প্রেস করব, দেন আমরা শিফট প্রেস করে ভাগ সাইনটা প্রেস করব, তারপর আমরা 2 প্রেস করব, এন্ড দেন আমরা যদি ইকুয়াল টু প্রেস করি তাহলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। সো এক্ষেত্রে আমরা অ্যান্সারটি পেয়েছি 10। এখন আমরা কিছু এক্সাম্পলস দেখব। সো চলো আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে নিই। ধরো তুমি একটা সবজির বাজারে গেছো, তোমার সামনে একটা ঝুড়ি রাখা আছে। আচ্ছা এটা যদিও বা ঝুড়ির মতো লাগছে না, এটা দেখতে বাটির মতো লাগছে, বা যাই হোক ধরে নাও এটি একটি ঝুড়ি। সো এখানে 3টি হলুদ টমেটো এবং 4টি লাল টমেটো রয়েছে। এখন আমাকে বলা হলো একসাথে দুটি টমেটো তুললে দুটি লাল রঙের টমেটো হওয়ার সম্ভাব্যতা কত, এটি আমাদের 1 নম্বর কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, দুটি একই রঙের টমেটো হওয়ার সম্ভাব্যতা কত। আমাদের 3rd কোয়েশ্চেন, দুটি ভিন্ন রঙের টমেটো হওয়ার সম্ভাব্যতা কত। সো চলো অ্যান্সার গুলো দেখে নেওয়া যাক। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল একসাথে দুইটি টমেটো তুললে দুইটি লাল রঙের টমেটো হওয়ার সম্ভাব্যতা কত। সো আমি চাই দুটি লাল রঙের টমেটো। আমরা জানি যে সি এর সাবস্ক্রিপ্ট হিসেবে আমরা ইউজ করি আমি যা চাই, অর্থাৎ আমি এখানে চাচ্ছি দুইটি লাল রঙের টমেটো। সো 2কে আমরা সি এর সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ করছি ডান দিকে। এখন আমাদের মোট টমেটো আছে, লাল রঙের টমেটো আছে 4টি। সো আমরা জানি মোট যে সংখ্যাটি আছে সেটিকে আমরা ইউজ করি সি এর বাম দিকে। সো মোট লাল টমেটোর সংখ্যা 4কে আমরা ইউজ করছি সি এর বাম দিকে সুপারস্ক্রিপ্ট হিসেবে। আমি আগে বলেছি যে আমি যা চাই অর্থাৎ আমরা যা চাই সেটি হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। সো এখানে আমাদের অনুকূল ঘটনা হচ্ছে 4C2। সম্ভাব্যতার জন্য আমাদের দুটো জিনিস দরকার, 1 নম্বর আমি যা চাই অর্থাৎ অনুকূল ঘটনা, এবং 2 নম্বর মোট ঘটনা। আমাদের এখানে মোট টমেটো আছে 7টি, সেখান থেকে আমরা 2টি টমেটো চাচ্ছি। সো আমাদের মোট ঘটনা দাঁড়াচ্ছে 7C2। এখন এগুলোকে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 4C2 ডিভাইডেড বাই 7C2 ইকুয়াল টু 0.286, যেটি আমাদের অ্যান্সার। সো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন ছিল একসাথে দুটো টমেটো তুললে দুইটি একই রঙের টমেটো হওয়ার সম্ভাব্যতা কত। সো বলো তো আমরা কি করতে পারি, আমরা দুটো লাল রঙের টমেটো তুলতে পারি
অথবা দুটো হলুদ রঙের টমেটো তুলতে পারি। সুতরাং আমাদেরকে বের করতে হবে দুইটি লাল রঙের টমেটো পাওয়ার সম্ভাব্যতা অথবা দুইটি হলুদ রঙের টমেটো পাওয়ার সম্ভাব্যতা। এক্ষেত্রে তোমরা যে পি লেটারটা দেখছো, এটি আসলে সম্ভাব্যতা, দ্যাট ইজ প্রবাবিলিটি নির্দেশ করে। সো বলতো, এখন আমরা দুটো লাল রঙের টমেটো পাওয়ার সম্ভাব্যতা কিভাবে বের করতে পারি? সো আমরা চারটি লাল টমেটো থেকে দুটো লাল টমেটো নিয়ে নিলাম, এটি আমাদের অনুকূল ঘটনা, দ্যাট ইজ আমরা যা চাই, ডিভাইডেড বাই আমাদের ছিল মোট ষাটটি টমেটো। সো আমরা ষাটটি টমেটোর মধ্য থেকে দুটো লাল টমেটো নিয়ে নিলাম, এটি হচ্ছে আমাদের দুটি লাল রঙের টমেটো পাওয়ার সম্ভাব্যতা। আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যে আমরা যদি কখনো অথবা ইউজ করি তাহলে এর পরিবর্তে আমরা লিখব প্লাস সাইন। সো এখন আমরা দুইটি হলুদ রঙের টমেটো পাওয়ার সম্ভাব্যতা নির্ণয় করতে চাই। সো বলতো এটি আমরা কিভাবে করতে পারি? আমাদের কাছে হলুদ টমেটো রয়েছে তিনটি, সো এখান থেকে আমরা নিয়ে নিলাম দুটি হলুদ টমেটো, ডিভাইডেড বাই আমাদের কাছে মোট টমেটো রয়েছে ষাটটি, এখান থেকে আমরা নিয়ে নিলাম দুটি হলুদ টমেটো। সো আশা করছি এখন তোমরা অ্যান্সারটা নিজেরাই বের করতে পারবে। আমাদের আরো একটি কোয়েশ্চেন বাকি আছে, এটি ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে ইনক্লুড করে নিব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে দেন প্লিজ ডু কমেন্ট। ভিডিও সম্পর্কিত কোনো সাজেশন থেকে থাকলে দেন সেটিও তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে দেন এটি তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। আর আমাকে ইন্সপায়ার করার জন্য, দ্যাট ইজ আমি যেন তোমাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, সেজন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড প্লিজ টু লাইক দ্য ভিডিও।